মতো যে কথাটা বলেছেন চনপরা বস্তিতে গেলে ঘেরাও দিয়ে ফেলেন, কার মায়ের এত বুকে এত দুধ আছে যে ঘেরাও দিয়ে ফেলবে আমাদের প্রশাসনকে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, কারণ এটা আমাদের বাংলাদেশ, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ। অনেক কাজ করতে পারি কিন্তু সবকিছু পারি না, সবকিছুর জন্য দরকার সকল মানুষের সহযোগিতা। আমরা যে আইন প্রয়োগ করি, আইনটা সোসাইটিতে যখন অ্যাকসেপ্টেড হয়, যারা জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমে যখন আইন প্রয়োগ করি, সেই আইন প্রয়োগটা আরো সার্থক হয়, তার স্থায়িত্ব থাকে। মানুষ তখন মনে করে না আমি আর তার উপর টর্চার করলাম, বরং মানুষ আইনের প্রয়োগটাকে অ্যাকসেপ্ট করে। আমরা যুগে যুগে আইন সৃষ্টি করেছি সমাজের শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য, সমাজের ডেভেলপমেন্টের জন্য, দেশের উন্নয়নের জন্য। এই করতে গিয়ে অনেক সময় আমাদের বাধার সম্মুখীন হতে হয়, আমরা অনেক কাজ করতে পারি না, আমাদের অনেক সম্প্রদান ঘেরাও করে ফেলে। এই কিছুদিন আগে চরপাড়া বস্তিতে উচ্ছেদ করতে গেছি, আমরা আসামি ধরতে গেছি, মাদকের বিরুদ্ধে ফাইট করতে গেছি, তারা কিছু মানুষ ঘিরে ফেলে আমাদের। ওই জায়গাটাই কিন্তু কমিউনিটি বলেছে, ওই জায়গা সোসাইটি যদি আমাদের অ্যাকসেপ্ট করতো যে মাদক চলবে না, এর জন্য যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে আমরা তাদের সহযোগিতা করব, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যায়। আজকে বাল্য বিবাহের কথা বলি, মাদকের কথা বলি, জঙ্গিবাদের কথা বলি, যে ট্রাফিক ম্যানেজমেন্টের কথা বলি, যে কোনো জায়গায় যখন আমরা সাধারণ মানুষকে এনগেজ করে যখন আমরা কাজ করি, সেই কাজটি আমরা সার্থকতা আরো বেশি পাই। এই কনসেপ্ট থেকেই আজকে কমিউনিটি পলিসি নিয়ে কনসেপ্ট। মতো যে কথাটা বলেছেন চনপরা বস্তিতে গেলে ঘেরাও দিয়ে ফেলেন, কার মায়ের এত বুকে এত দুধ আছে যে ঘেরাও দিয়ে ফেলবে আমাদের প্রশাসনকে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, কারণ এটা আমাদের বাংলাদেশ, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গ।